वेलकम बैक टू द चैनल आर अमर नाम अभिनंदा मॉर्निंग पीयूष आज के হচ্ছে কি বার হয়েছে আমি বার ভুলে যাই শুধু যাই ও বেরোবার টাইম হয়ে গেছে যেন দৌড়াদৌড়ি লাগে নিচে তো সেজগু যখন বেরোচ্ছেন আর আজকে আমি সব পরিষ্কার করবই দেখো আজ আমি পুরো ঘরটা পরিষ্কার করব ঠিক আছে মানে এটা পন করেছি ঠিক আছে কারণ সকালবেলা উঠে থেকে আমি পরিষ্কারে লেগে গেছি আর অনেক কাজও করেছি দেখাই দেখো আর ব্যাগগুলোকে আমি সামনে খালি মানে তুলে রেখেছি ওপরে যাতে আমি করি আর এত দেখো ডিওর মানে গাদা জমা হয়েছে সব এবার ফেলতে হবে ডিও আর ওষুধের ডিব্বা তাই হবে দিদা দিদা অর্ডার দি বাজার বাজার কত হবে 1500 1500 টাকা কিছু হবে না ভাই আগে বাড়ো আজ মা আমাকে ছুটি দিয়েছে তো আমি আজ একটু ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকবো তাই তো টেবিলে কাউন্টার টপটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু নিচেটা পুরোটা বাকি আছে নিচেটা এমন কিছু করার নেই কিছুদিন আগেই পরিষ্কার করেছি না শুধু যা ধুলো জমেছে সেইগুলো একটু পরিষ্কার করে দেবো ঝেড়ে ঝুলে ঠিক আছে আর আয়নাটা অবশ্যই ক্লিন করতে হবে আলমারিটাও মানে কী সব দাগ দাগ হয়ে আছে অনেকদিন কলিনটা শেষ হয়ে গেছিলো তো যাই হোক ওই জন্য আর কি সেটা করবো বাট তার মাঝখানে আমি ব্রেকফাস্টও করে নিয়েছি মুড়ি খেয়েছি তো সেই জন্য আর দেখাইনি আর মায়ের রান্নাও হয়ে গেল দেখবে চলো কত কি রান্না করেছে এই দেখো শুক্তো আর কি রান্না হচ্ছে মা হ্যাঁ মাছের রসা হবে এইটা আবার কি হচ্ছে যে পটল কষা মাছ ভাজা আছে আবার আমার আবার আলাদা মাছ ভাজা তাই তো আবার ডাল প্রচুর কাজ করেছি আলা হয়ে গেছিলাম আজকে ভিডিওটা শেষ করতে যাচ্ছিলাম আলমারিটা মানে উপর থেকে নিচ পর্যন্ত সাইড সব পরিষ্কার করেছি একদম দিয়ে সেই গানটা করতে গিয়ে আজ একটা কাজের কাজ করেছি জানো রাখো হাতে ব্যথা জানো
আমার শ্যাম্পু আর কন্ডিশনারটা একই দেখতে গুড ভাইবসের আমলা শিকাকাই দুটোর বোতল সেম শুধু একটা ছোট একটা বড় আর কন্ডিশনারটা তো অল্প লাগে আর শ্যাম্পুটা বেশি লাগে আমি অত ধুলো ঘেটেছি তার বিরক্ত লাগছে অনেক লেট হয়ে গেছিল দিয়ে শ্যাম্পু করতে গিয়ে এন্টার কন্ডিশনার রোগ উড়েছি জানো এবার তো আমার চুল মানে স্ক্যাল্পে লাগাতে নেই কন্ডিশনার চুল উঠে যায় প্রচন্ড টুপি পরে ব্লক কেন অরিজিনালিটি আমার যাই থাকুক চুল থাকুক না থাকুক তোমার কি অসুবিধা হবে সেটা বল হ্যাঁ আবার কোন অসুবিধা নেই অসুবিধা নেই তো আমাকে নিয়ে বেরোবে তো টেকো অবস্থাতে হ্যাঁ আমি টেকো হয়ে গেলে নিয়ে আমাকে বেরোতে বেরোবে কিছু করার নেই সে কিছু করার নেই যাই এবার আমি ফালতু বকেছ ওই ফটোগুলো টাঙিয়ে দাও মানে বলে বোঝানো যায় না আর এবারে তো অনলাইন ছাড়া অফলাইনে কে কত শপিং করবে বলো আর এমনি তো কসমেটিক্স তো তাই এবারে তোমার খরচা বেঁচে যাচ্ছে এবং মেকআপ লিপস্টিক এসব কিছুই লাগবে না কারণ অলরেডি সব পরে পরে নষ্ট হচ্ছে লাগছে তো এই দেখ একদিক থেকে তো লাগছে তুমি এইসব করে দাও অ্যাকচুয়ালি না নিজে চাইলে কিনতে পারাই যায় ঠিক আছে কিন্তু বড়ের পকেট খসানোর যা আনন্দ ওটা বলে বোঝানো যায় না ঠিক আছে হাজার দুই এক টাকা তো বড় ব্যাপার না সেটা নিজেও কেনা যায় বাট ছাড়ো লাইকটা করে দিও অন্তত কষ্ট করে আর সাবস্ক্রাইবটা করে দিও আর একটু কমেন্ট করে দিও আর ভিডিওটা দেখবে তাহলেই হবে ঠিক আছে কালকে তাহলে কি স্পেশাল করা যায়